প্রশ্ন, বাত জ্বরের চিকিৎসা কি? উত্তর দিয়েছেন ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। প্রথমেই এই রোগের লক্ষণ দেখা দিলে রোগীকে একজন চিকিৎসকের শরণাপন্ন করতে হবে। আর আমাদের দেশে বাত জ্বরের উপর সরকারিভাবে চিকিৎসা কেন্দ্র ঢাকার শেরেবাংলা নগরে আছে, ওখানেও সম্ভব হলে রোগীকে পাঠিয়ে যেতে পারে। চিকিৎসক রোগের লক্ষণ ও উপসর্গ দেখে সঠিক রোগ নির্ণয়ের মাধ্যমে এই রোগের চিকিৎসা দিয়ে থাকেন। রোগ নির্ণয়ের ক্ষেত্রে চিকিৎসক এই রোগের কার্ডিনাল সাইন দেখে ও কিছু ল্যাব পরীক্ষার মাধ্যমে করে থাকেন। আর বাত জ্বর নির্ণয় হয়ে গেলে চিকিৎসা কিছু ওষুধের মাধ্যমে দেয়া হয়ে থাকে, যেমন এসপ্রিন, প্রেডনিসোলন, অ্যান্টিবায়োটিক। পাশাপাশি রোগীকে বিশ্রাম নিতে হবে। এ জাতীয় রোগীকে দীর্ঘদিন চিকিৎসকের পর্যবেক্ষণে থাকতে হয়। নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন, এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন।